1. সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। একটা শেষের মধ্যেই থাকে শুরুর বীজ। একটা বিসর্জনের বাজনা যেই বাজতে শুরু করে, তখনই আমাদের মনে মনে পরের বছরের দুর্গোৎসবের প্রহর গোনা শুরু হয়। আর যেই না মহালয়া এসে পড়ে, সঙ্গে সঙ্গে আমাদের মনের মধ্যে একটা অন্যরকম আনন্দ, তখন কোনো কাজে আমাদের মন লাগে না। সেই করতে করতে মা এসে পড়েন মণ্ডপে মণ্ডপে, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, আর আজ মহানবমী। কোথাও বুকের মধ্যে একটা চিনচিনে ব্যথা, আর তো একটা দিন। এভাবেই বাঙালি বছরের পর বছর ধরে মাকে নিয়ে স্বপ্ন দেখে, মাকে নিয়ে ভাবতে ভালোবাসে। নমস্কার, শুরু করলাম মহানবমীর পুজোর মজলিশ। আর মজলিশে গান শোনাতে যে দুজন এসেছেন, তাদের দুজনকে প্রথমে স্বাগত জানাবো। তথাগত নমস্কার, আর সঙ্গে সুস্মিতা নমস্কার। খুব সুন্দর সময় আমরা কাটাবো, সুরেলা সময় কাটাবো। তথাগতর গান দিয়ে শুরু করি, কি দিয়ে শুরু করবে বলো? আমি গানের শুরুটা করছি, আমি শ্রদ্ধেয় দ্বিজেন মুখার্জির গাওয়া জাগো তুমি জাগো, আগমনী সঙ্গীত দিয়ে। আচ্ছা, ওই যে বললাম শেষের থেকেই শুরুর মন্ত্র, একদম। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশপ্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো, জাগো তুমি জাগো, প্রণমী বরদা অজরা তুলা, প্রণমী বরদা অজরা তুলা, বহু বলধারিণী রিপু দল বাড়িনী, জাগো মা শরণময়ী চণ্ডিকা শঙ্করী, জাগো জাগো মা, জাগো অসুর বিনাশিনী, তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশপ্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো, জাগো তুমি জাগো। এই গান আমরা শুনতে শুরু করেছি সেই কোন ছোট্টবেলা থেকে, জ্ঞান হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মনের মধ্যে এই সুর বাজতে শুরু করে। এবং বাবা মা ওই যে যখন থেকে ঘণ্টার ধ্বনিটা বা শঙ্খর ধ্বনিটার মাধ্যমে মহিষাসুরমর্দিনী আকাশবাণীতে প্রচারিত হয়, তখন থেকে কিন্তু আমাদের মনের মধ্যে বাজনাটা শুরু হয়। একদম, এটা বাঙালির একটা ইমোশন, একদম। হ্যাঁ, আমরা যতদিন বেঁচে থাকবো, আমাদের বাঙালি সত্তা, বাঙালিরা যতদিন বেঁচে থাকবে ততদিন কিন্তু এই গান থেকে যাবে। এবং এই গানের সঙ্গে জড়িয়ে থাকা শুধু শিল্পীরা নন, এটা তো শ্রদ্ধেয় দ্বিজেন মুখোপাধ্যায়ের গাওয়া, কিন্তু তার সঙ্গে পুরো প্রোডাকশন ইউনিটের সমস্ত মানুষরা। আমি জানি না তোমরা জানো কি না, এখানে এমন অনেক যন্ত্রানুষঙ্গে মানুষগুলো ছিলেন, তারা কিন্তু অন্য ধর্মেরও আছেন। হ্যাঁ, মানে বিভিন্ন ধর্মের মানুষ এসে এক জায়গায় মিশে গেছিলেন এই দুর্গোৎসবকে কেন্দ্র করে। এবং একটা সময় এই বসন্তকালে বসন্তেশ্বরী, বসন্তেশ্বরী নামে এই প্রোডাকশনটা হয়েছিল, কিন্তু তার অনেক পরে ধীরে 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 এটা পূজোর অনুষঙ্গ হিসেবে এসেছে। একটা বিশাল একটা ইতিহাস আছে, একেবারেই তাই। মানে হয়তো এটা নিয়ে চর্চা করতে গেলে হয়তো পুরো, এটা একটা রিসার্চ, মানে অনেকেই এটা করে থাকেন আর কি, এখনো চলছে, কারণ অনেকবার রেকর্ডিং হয়েছে, অনেক বিভিন্ন সময় একই গান বিভিন্ন শিল্পীরা গেয়েছেন, প্রত্যেক বছর একটু একটু করে পাল্টে দেওয়া হয়েছে, অনেক পরে পুরো রেকর্ডেড ভার্সনটা। এটাও আমি শুনেছি বিভিন্ন বছরের রেকর্ডিং থেকে একটু 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 করে
এখনো আকাশবাণীতে প্রচারিত হয়, বিভিন্ন রকম রেকর্ডিং প্রচারিত হয় আর্কাইভ থেকে। এরপর সুস্মিতার কাছে যাই। সুস্মিতা, কি গান শোনাবে বলো? আমি একটা রবীন্দ্রসঙ্গীত দিয়ে আমি প্রোগ্রাম শুরু করছি, তারপর তো আরো বেশ। তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা, তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা, তোমায় কোথায় দেখেছি যেন কোন স্বপ্নের পারা, তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা। কবে তুমি গেছিলে, আঁখির পানে চেয়েছিলে, গানের আড্ডা চলতে থাকবে, কিন্তু এখন সময় একটা বিরতির। আমরা রয়েছি মহানবমীর পুজোর মজলিসে, রয়েছেন আপনারা, রয়েছি আমরা, আমি রয়েছি, সঙ্গে তথাগত আর সুস্মিতা এসেছে গান শোনাতে, সঙ্গে আরও চারজন রয়েছেন। চারজন শুধু নয়, আমাদের এখানে বিশাল একটা টিম রয়েছে। সবাইকে তো আপনারা দেখতে পাবেন না, কিন্তু যে চারজনকে দেখতে পাবেন তাদের সঙ্গে আলাপটা একটু পরে করাচ্ছি। আগে তথাগত এবং সুস্মিতা দুজনের কাছ থেকে দুটো গান শুনে নিই। তথাগত, কী শোনাবে বলো? শুরু তো করলাম আগমনী সঙ্গীত দিয়ে, তো এবার একটু 80s-এর দিকে যাচ্ছি। এবার আমি শোনাতে চাই কিশোর কুমারের গাওয়া আর বাপি লাহিড়ীর সুরে আজ এই দিনটাকে। চলো। Thank you.
তোমাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে কাছে দূরে যেখানেই থাকো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে কাছে দূরে যেখানেই থাকো। হো 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 পাখিদের গান শুনে শুনে, আজ এই ফাল্গুনে দুটি চোখে স্বপ্ন শুধু আঁকো। হাওয়ার গল্প আর পাখিদের গান শুনে শুনে, আজ এই ফাল্গুনে দুটি চোখে স্বপ্ন শুধু আঁকো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে কাছে দূরে যেখানেই থাকো। হো হো সারাদিন পৌষে নয় থাকি পাশাপাশি, আজ শুধু ভালোবাসাবাসি, শুধু গান আর হাসাহাসি। দেখো ফুলে ফুলে দুটি হাত তুলে আমাকে আরো কাছে ডাকো, রঙের বর্ষা ওই নেমেছে যে দেখো ফুলে ফুলে দুটি হাত তুলে আমাকে আরো কাছে ডাকো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে কাছে দূরে যেখানেই থাকো। হো 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 এইসব অনবদ্য গানগুলো শুনতে শুনতে না মনটা নিজের অজান্তেই কীরকম নেচে ওঠে। আমি জানি আপনারা যারা এই মুহূর্তে চ্যানেল ওয়ানের পর্দায় চোখ রেখেছেন তারা মনে মনে গাইছিলেন গানটা, কি ঠিক ধরেছি তো? তথাগত এই গানগুলোর সঙ্গে আমাদের এভাবেই কানেকশন হয়ে যায়, মানে জেনারেশন আফটার জেনারেশন আমরা কিন্তু এই গানগুলো শুনতেই থাকি। এত প্রিয় গান যে বছরের পর বছর শুনলেও কিন্তু পুরনো হয় না। আর তাছাড়া এই গানগুলো মানে প্যান্ডেলের মানে মানে পূজা মণ্ডপের মানে ভীষণ একটা পপুলার এগুলো গান আর কি। অবশ্যই, এবং যখন থেকে এই গানের জন্ম তখন থেকে আজ অবধি একই রকম পপুলারিটি রয়ে গেছে একদম, সেই জন্যই তোমাদের জেনারেশনে এই গানগুলো গায়। একদম, কি দারুণ ব্যাপার। আমরা সবার কথা তো বলেছি, ওই যে চারজনকে আপনারা দেখতে পাচ্ছেন তাদের নামগুলো বলা হয়নি, যদিও আপনারা সকলেই তাদের চেনেন কারণ তারা আমাদের পরিবারেরই মানুষ। রয়েছেন অরূপ, রয়েছেন তমাল, রয়েছেন শান্তুদা, আর রয়েছেন তাপসদা। সবাই মিলে একটা জমজমাট গানের আড্ডা, এরপর সুস্মিতার কাছে যাব। জমজমাট একটা গান হবে তো, চলো জমজমাট গান শুনি একটা।
স্বপ্নে আবার অন্তরে কে ডাকলো আবার পূর্বে চলার চিহ্ন যে তার আমারই পাশে কি জানি তার স্বপ্নে আবার অন্তরে কে ডাকলো আবার পূর্বে চলার চিহ্ন যে তার আমারই পাশে রইবে ঘাসে ঘাসে যে জন ভালোবাসে জমজমাটি গান, জমজমাটি গানের আসর। আমরা আসছি ফিরে একটা বিরতির ওপারে। মহানবমীর এই সময়টায় বসে না কিরকম একটা গান শোনার পাশাপাশি আমার আশপাশ থেকে কোথাও একটা ভোগের গন্ধ। আমাদের আসলে ভোগে ভক্তি কি না? তো যাই হোক, আমাদের পুজোর মজলিশ চলছে, চলবে এখনো অনেকটা সময়, অনেক গান আমরা শুনবো। আমরা চলে যাবো আজ সুস্মিতার কাছে এই মুহূর্তে। এবার তুমি কি শোনাবে? এটা খুব পপুলার গানের যেন আভাস পাচ্ছিলাম। কি গান? আরতি মুখার্জির ভীষণ বিখ্যাত একটি গান, ওনার তখন তোমার 21 বছর বয়স। আহা, তখন তোমার 21 বছর বোধ হয়।
18 বছর বয়স কি দুঃসাহ। আবার পরবর্তীকালের পরবর্তী প্রজন্মের একজন গীতিকবি লিখলেন, তখন তোমার 21 বছর বোধ হয়, আমি তখন অষ্টাদশীর ছোঁয়ায়। কি অসাধারণ, সত্যি সত্যি। আর তোমার গানের এক্সপ্রেশনের মধ্যে দিয়ে তুমি 18 বছরকে ছুঁয়ে ফেলেছো মনে প্রাণে, তাই তো? আর মোটামুটিভাবে যারা শুনছেন এই মুহূর্তে, যারা দেখছেন আমাদেরকে, তারা প্রত্যেকেই বুঝতে পারছেন যে এই জেনারেশনে যখন এই গানগুলো হয়, আমরা বেশি করে এই গানগুলোর দিকেই বেশি ঝুঁকে পড়ছি। এখনকার গান তোমরা কেউ শোনো? কি কি রকম কি গান শোনো? অবশ্যই শুনি। মানে এখনকার আর্টিস্টদের মধ্যে যেমন নতুনদের মধ্যে অরিজিৎ সিং, অনেক যে যারা যারা নতুন আর্টিস্ট উঠছেন, যারা উঠছেন তারা, তাদের আমরা নতুন গান আমরা অবশ্যই শুনি। বিভিন্ন জায়গায় যখন শোজ যাও, দেখতে যাও, শুনতে যাও, বা নিজেরাও পারফর্ম করতে যাও, তখন কি পুরনো গানেরই রিকোয়েস্ট আসে? সুস্মিতা কি বলো? একদম পুরনো গানেরই বেশি রিকোয়েস্ট আসে, আর আমি বেশি একটু পুরনো গানই প্রেফার করি। এই গানগুলো থেকে আমরা মনে হয় আমার অনেক কিছু শিখতে পারি, অনেক বেশি শিখতে পারি। মানে আরতি মুখোপাধ্যায়ের গান মানে সেই সময় দেখো, এখন না ভয়েস ট্রেনিং আরও অনেক রকম ভারী ভারী কথা আমরা শুনতে পাই, কমার্শিয়াল সিঙ্গিং ইত্যাদি, তখন তো এগুলো ছিল না সেভাবে। কিন্তু এরা নিজেদেরকে কিভাবে তৈরি করেছিলেন, সেই কারণেই যুগের পর যুগ ধরে এই গানগুলো থেকে যাবে। এরপর কি শোনাবে তথাগত? আমি আবার কিশোর কুমার বাপিলাহিরিজিরই আরেকটা খুব মানে কালজয়ী হিট গান আমি শোনাতে চাই, চিরদিনই তুমি যে আমার। চল তোমাকে যে চাই, তুমি ছাড়া এমন আপন আমার যে আর কেউ নাই। এত কাছে রয়েছো তুমি, কাছে তোমাকে যে চাই, তুমি ছাড়া এমন আপন আমার যে আর কেউ নাই। আমি কি গো তোমাকে ছেড়ে একা একা থাকতে পারি, দুজনার এই দুটি মন
জীবন ফুরিয়ে যেদিন পাবো এক নতুন জীবন সেদিন হবে একাকার দুজনার এই দুটি মন হৃদয়েরই সব কবিতা ঝরে পড়ে সঙ্গ তারি চিরদিনই তুমি যে আমার যুগে যুগে আমি তোমারি আমি আছি সেই যে তোমার তুমি আছো সেই আমারি এমন সমস্ত জমজমাট গান নিয়ে আবারও ফিরব, কিন্তু এখন সময় একটু থামার, একটা বিরতি নেব, এক্ষুনি আসব ফিরে। ভালোবাসা নিশি রাতে ডাক দি
সদ্য গান, কতদিন হয়ে গেল না এই গানের বয়স, কিন্তু মনে হয় কি সবে জন্মেছে বোধ হয় গানটা, সবে বেরিয়েছে, একটা সময় রেকর্ডে বেরিয়েছিল। সেই এলপিগুলো তোমরা দেখোনি, সেগুলো আমরা দেখেছি, আমাদের বাড়িতে আমার বাবার খুব সুন্দর কালেকশন এখনও আছে। রেকর্ড প্লেয়ারটিকেও সযত্নে রাখা হয় যাতে এখনও বাজে আর কি। এবার তার পরবর্তীতে ক্যাসেট এসছে, তারপরে তো আরও নানা রকম জিনিস এ হয়েছে, কিন্তু তার মধ্যেও ইউটিউবে শোনার থেকে আমার মনে হয় রেকর্ডে শুনলে একটা অন্যরকম নস্টালজিয়া কাজ করে। না, এফএমে শোনাটা আমার কাছে, এফএমে কিন্তু এখনও আমরা এই গানগুলো শুনতে পাই আর খুবই ভালো লাগে। সেই মানে এই ভালো লাগাগুলো থেকেই যাবে আজীবন, তাই না? তুমি কি শোনাবে? আমি একটু নতুন দিনের, মানে কুমার শানুর গাওয়া উনি আছে এত কাছে তাই। আছো এত কাছে তাই, পৃথিবীতে স্বর্গকে পাই। তুমি আছো এত কাছে তাই, পৃথিবীতে স্বর্গকে পাই। তোমার চোখে যে স্বপ্ন, তাই দেখি যেদিকে তাকাই। আছো এত কাছে তাই, যত ব্যথা ছিল গো আমার, তোমার পরশে দূর হলো। যত ব্যথা ছিল গো আমার, তোমার পরশে দূর হলো। হৃদয়ের মন বিনা নিমেষে গানের সুর হলো, নিমেষে গানের সুর হলো। তোমার দেওয়া সে গানা তোমাকেই গে যে শোনাই, তুমি আছো এত কাছে তাই। স্বাদ ছিল বাসবো ভালো, তোমায় কখনো পাই যদি। স্বাদ ছিল বাসবো ভালো, তোমায় কখনো পাই যদি। ভাবিনি তো হে প্রেম হবে দুকুল ছাপানো এক নদী, দুকুল ছাপানো এক নদী। তোমার আমার যা কিছু এই স্রোতে এসো না ভাষায়, তুমি আছো এত কাছে তাই। পৃথিবীতে স্বর্গ যে পাই, তোমার চোখে যে স্বপ্ন, তাই দেখি যেদিকে তাকাই, তুমি আছো এত কাছে তাই। এমন সমস্ত গান নিয়ে আবারও ফিরবো, কিন্তু একটা ছোট্ট বিরতির ওপারে।
মহানবমীর পুজোর মজলিসে বসে রয়েছি আমরা। আর পুজোর মজলিস মানে শুধুই গান তো হতে পারে না, আমি আবার একটু গানের দিকে ঝুঁকে থাকি বেশি, তো গল্পটা মাঝে মাঝে কোথাও মিস করি। আর কিন্তু গল্প তো করতেই হবে, কিরকম কাটছে বলো পুজো? হ্যাঁ, আমার পুজো খুব ভালোই কাটছে। কোথায় কোথায় ঠাকুর দেখতে গেলে কি কি ভোগের দিকে তোমার ভক্তি নেই? হ্যাঁ, কোথায় ভোগ খেতে গেছিলে? অষ্টমীতে, অষ্টমীর অঞ্জলি, অঞ্জলি এবং অঞ্জলি যেদিন দেওয়ার থাকে সেদিন দেখবে খিদেটা বেশি পায়। হ্যাঁ, সকালবেলা, অন্যদিন হয়তো অনেকটা সময় আমরা না খেয়ে কাটিয়ে দিতে পারি, কিন্তু যখনই মনে হয় যে না অনেকক্ষণ ধরে একটু উপোস টুপোস করে একটু ঠাকুরকে তুষ্ট করতে হবে, তো নইলে অন্যদিকে প্রবলেম হয়ে যেতে পারে, তখনই দেখবে মনে হয় যে আর কতক্ষণ লাগবে, আর কতক্ষণ লাগবে, হয় কি না বলো? তথাগত হয় না? হ্যাঁ, সেটা একটু হয় যে আফটার অল ভোজন রসিক বাঙালি বলে কথা, একেবারে সেটা একটু হয় বটেই। আচ্ছা, বাড়িতে খাওয়া দাওয়া নাকি বাইরে খাওয়া দাওয়া, কোন দিকে? মানে আমাদের সত্যি বলতে পূজোর সময়টা বাড়িতে পাড়ার মধ্যে থাকতেই বেশি পছন্দ করি আমি ব্যক্তিগতভাবে, তো ওখানেই মোটামুটি সারাটা পূজোটাই ওখানেই কেটে যায়। তুমি কি করো এমনিতে? আমি এমনিতে আমি আইটি প্রফেশনালে আছি। ও, আমি হ্যাঁ ছুটি আছে পূজোয়? নিজের হাতে একদমই নয়, ছুটি খুব কষ্ট করে পাওয়া হয়েছে। যাক, পাওয়া গেছে এটাই বড় কথা। তো আমার দেখো, আমার তো ছুটি নেই, আমার তো আড্ডা চলছে, চলবে, গানে যাই। কি গান, কি গান শোনাবে বলো তথাগত? এখন আমি মানে আমার খুব প্রিয় একটা গান, শ্রদ্ধেয় মান্নাদের গাওয়া হয়তো তোমারই জন্য। আমি যে নিজেই মত, জানি না তোমার শর্ত। আমি যে নিজেই মত, জানি না তোমার শর্ত। যদি বা ঘটে অনর্থ, তবুও তোমায় চাই। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়া। যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। পুজো মানে যেমন সাজগোজ, পুজো মানে যেমন বেড়ানো, তেমন খাওয়া, তেমন সঙ্গে অবশ্যই প্রেম। পি পুজো, পি প্রেম। তো এই এই ব্যাপারটা তোমাদের কাছে একটু জানতে চাইবো, মানে তোমাদের জেনারেশনের কাছে পুজো ইকুয়ালস টু প্রেম, এই এই কম্বিনেশনটা, এই কেমিস্ট্রিটা কিরকম? আমার কাছে পুজো মানে শুধু প্রেম নয়, বন্ধু বান্ধব। হ্যাঁ, আমি ঠাকুরদাকার সাথে সাথে অনেক বেশি আড্ডাও মেরেছি এই কটা দিন ধরে, কারণ কারোর সাথে কারোর দেখা হয় না, এই পুজোর কটা দিনই দেখা হয়, তো অনেক বেশি আড্ডা হয়েছে আমার ঠাকুরদাকার থেকে। ওই জায়গাটা এড়িয়ে যাচ্ছ বাড়িতে মা বকবে?
ভুগবে না, লাইভ প্রোগ্রাম চলছে তো হয়তো একটু প্রবলেম হতে পারে। তুমি বলো। আপাতত প্রেমের পর্বটা বলতে গেলে প্রেমটা পরিণতি পেয়েছে, মানে এই ডিসেম্বর, এই সামনে ডিসেম্বরে এলে এক বছর হয়ে যাবে আর কি। আরে বাহ, তো না তাও প্রেমটা তো থাকেই। হ্যাঁ, 100 বার প্রেমে থাকতে সবাই চায়, সবাই ভালোবাসে। প্রেম না থাকলে জীবনে গান হবে না, কিন্তু সেটা মাথায় রাখতে হবে। তাহলে তাহলে দেখি পরে কি গান শোনাবে, সেখানে কি প্রেমের কোনো আমরা কি কিছু পাবো, ইকুয়েশন কিছু? এটা একটা মজার গান, আনন্দের গান, বেশ উচ্ছল। এই গানটা গাইলে বেশ উচ্ছল লাগে আর খুব সুন্দর। এই গানের লিরিক্সগুলো খুব সুন্দর, খুব মন ছুঁয়ে যায় লিরিক্সগুলো। এটা শ্রেয়া ঘোষালের গাওয়া একটা প্রজাপতি মন। এই দেখো পাখনা পয়রা ফোলা। প্রজাপতি বন মিলু পাখনা, দূরে যত দূরে যাই যদি চাকনা। প্রজাপতি বন মিলু পাখনা, দূরে যত দূরে যাই যদি চাকনা। সোনালি রো আঁখি অল্প প্রজাপতি মন মিলু পাখনা, দূরে যত দূরে যাই যদি চাকনা। এই মিষ্টি গানের সুরের রেশ নিয়ে আমরা যাচ্ছি আবারও একটা ছোট্ট বিরতিতে। মহানবমীতে চলছে আমাদের পূজোর মজলিশ, রয়েছে তথাগত, রয়েছে সুস্মিতা। এবার সুস্মিতা গান শোনাবে, তাই তো? হ্যাঁ, আমি এবার শোনাবো। কি গান শোনাবে? ভালো আছি, ভালো থেকো। ভালো থাকার পাসওয়ার্ড কি?
গান এবং লোক বন্ধু বান্ধব সবকিছু, পুজোতে সবকিছুই পাই আমরা, একদম তাই না? ঠিক আছে, সেই গানটা শুনিয়ে তারপরে আবার দেখি, ভাবি যে কিভাবে তোমাকে বেকাবু করা যায়। ঠিক আছে। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি। বট্টপ্রিয় গান ভীষণ সুন্দর, খুব ভালো লাগলো। আচ্ছা, আমি তোমার গান শুনতে শুনতেই একটা কথা খুব মনে হচ্ছিল তোমাদের কাছে একটু জানবো, সেটা হচ্ছে আমরা ছোট থেকে বড় হয়েছি যেভাবে, সেখানে না এক চালার ঠাকুরের দিকে বেশি, আমার খুব ডাকের সাজ পছন্দ এখন, থিম পুজোর সময় দেখতে ভালো লাগে, খারাপ লাগে না, খুব সুন্দর সুন্দর প্যান্ডেল দেখি, খুব সুন্দর সুন্দর প্রতিমা দেখি, আর্টিস্টিক প্রতিমা আজকাল যেরকম হচ্ছে, মানে বিভিন্ন গুণী শিল্পীরা তারা আর্টিস্ট তারা করছেন, কিন্তু আমার না কেন জানি না ওই এক চালার মূর্তির দিকে ভীষণ বেশি নজর যায়। তোমাদের কি রকম, তোমাদের জেনারেশন কোনটা বেশি পছন্দ করো? তাই এক চালার ঠাকুর, ডাকের সাজ, ডাকের সাজ। বেলুড় মঠে যেতে খুব ভালোবাসি পুজোর সময়টাতে। আমার বেলুড় মঠে গেলে আমার মনে হয় যে না, আমি সত্যি সত্যি পুজো দেখছি। এখানে এত মণ্ডপ, এত চাকচিক্য, তার থেকে আমার বেলুড় মঠে গেলে আমার নিজের অনেক বেশি খুব শান্তি শান্তি লাগে, মানে ওটা খুবই শান্তি জায়গা, শান্তির জায়গা আর কি। আরেকটা যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি, যদি আসল দুর্গাপুজো যদি মানে কাউকে ফিল করতে হয়, সেটা কিন্তু ওই মানে মফস্বলের দুর্গাপুজো, মানে যেটা গ্রাম বাংলার যেটা অরিজিনাল যে দুর্গাপুজোটা, যেখানে যেটা যেটা আপনি বললেন আর কি, একচালা ঠাকুর এরকম, মানে যেটা গ্রামের, প্রত্যন্ত গ্রামের যে দুর্গাপুজোটা, মানে সেখানে যে ওই শিউলি ফুলের যে ব্যাপারগুলো, মানে ভীষণ, মানে শিউলি ফুলের গন্ধটা আমরা এই কংক্রিটের জঙ্গলে বসে খুব একটা পাই না, যদিও এদিক ওদিক প্রচুর শিউলি গাছ আছে, মানে আমাদের ওদিকে তো আছে, হ্যাঁ আমাদের ওখানেও আছে, আমি যেখানে থাকি সেখানেও আছে, কিন্তু তাহলেও একটু বোধ হয় কম কম পাই। অবশ্যই গ্রাম বাংলায় যেটা তুমি বলছো এটা খুব সত্যি কথা, যে কাশ আমরা যেভাবে আগে ধরো এই নিউ টাউন রাজারহাট এই অঞ্চলে এয়ারপোর্ট অঞ্চলে প্রচুর দেখতাম, এখন কিন্তু অতটা নেই, এত বাড়ি হয়ে গেছে, শিউলি ফুলের গন্ধ ভেসে আসে দূর থেকে, কিন্তু লোকেট করতে করতে মাঝখানে অনেক কিছু আমরা পথ হারিয়ে ফেলি। তো আমরা এই মুহূর্তে পথ হারাবো না, আমরা আবার গানে ফিরবো। তুমি কি গান শোনাবে বলো? আমি শ্রদ্ধেয় শ্যামল মিত্রের গাওয়া আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন। আমি
চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল, আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল মিল। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল, আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল। কবরিতে ওই ঝড় ঝড় কনক চাপা, না বলা কথায় থর থর অধর কাপা, কবরিতে ওই ঝড় ঝড় কনক চাপা, না বলা কথায় থর থর অধর কাপা, তাই কি আকাশ হলো আজ আলোয় আলোয় ঝিলমিল। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল, আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল মিল। এই যেন নয় গো প্রথম, যে কত দেখেছি স্বপ্নের তুলি দিয়ে তাই তোমার সে ছবি এঁকেছি। মৌমাছি আজ গুনগুন দোলায় পাখা, যেন হৃদয় রামধনু খুশিতে মাখা, তাই কি গানে সুরে আজ ভরে আমার। চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল, আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল মিল। একেবারে জমজমাট পুজোর আসর, পুজোর মজলিস। আমরা ফিরব আবারও একটা ছোট্ট বিরতির ওপারে। কথায় কথায় অনেকটা পথ আমরা পেরিয়ে এলাম, কিন্তু আরও কিছু কথা আছে বাকি, আর গানও তো রয়েছে। আমরা তথাগতর গানে ফিরি। এবার তথাগত কি শোনাবে? আমি মানে এখন বলতে গেলে ভীষণ পপুলার একজন সিঙ্গার অরিজিৎ সিং এর একা একলা মন। আহা, বড় প্রিয় গান আমাদের, চলো। একা একলা মন চিনেছে মন কেমন, চিনেছে মন কেমন, কিনেছে মন কেমন, একা একলা মন চিনেছে মন কেমন, কিনেছে মন কেমন, চিনেছে কেমন। ভাবনা তোমারি ঘিরেছে আমায় কেন অকারণ, হন্মনা মন কেমন, মন মরা কেমন, একা একলা মন। ছায়া ফেলে তোমার ছুঁয়ে গেছি তোমায়, তুমি হেঁটে গেলে ফিরে এসো কাছে,
কথা জমে আছে হাজার বৃষ্টি ভিজে হো ছায়া ফেলে তোমায় ছুঁয়ে গেছি তোমায় তুমি হেঁটে গেলে ফিরে এসো কাছে কথা জমে আছে হাজার বৃষ্টি ভিজে আশেপাশে চলো তবুও না বলো হারালে এখন আনমো না মন কেমন মন মরা মন কেমন একা একেলা মন চিনেছে মন কেমন কিনেছে মন কেমন কিনেছে মন কেমন একা একেলা মন পুজোকালের দিনে একা থাকতে কারোরই ভালো লাগে না, কিন্তু মনটা অনেক ওই যে হর তরফ হর জায়গা বেশুমার আদমি ফির ভি তনহাইও কা শিকার আদমি, কোথাও না কোথাও আমরা সকলে একাকিত্বটা বোধ হয় সেলিব্রেটও করি, কখনো কখনো একা থাকতে ভালোই লাগে তাই না? কিন্তু পুজোর সময় একা থাকার কথা না, সবাই মিলে হই হই করে বেরিয়ে পড়া এবং আড্ডা খাওয়া দাওয়া সাজগোজ সবটা নিয়েই তো পুজো তাই না? আমার মনে হয় একাকিত্বটা একটু দরকার, তাহলে হয়তো মানে অন্য জিনিসগুলো আরো ভালোভাবে হয় আর কি। হ্যাঁ সেটা তো ঠিকই, খানিকটা খানিকটা সময় বিশেষ করে আমাদের মতো যারা তারা কিন্তু একা ভালোই, আমার আমার তো বেশ ভালো লাগে, কেউ নেই কোথাও বেশ একা একা গানের সঙ্গে আছি, গান থাকতে হবে, গান থাকতে হবে আর প্রচুর খাওয়া দাওয়ার বন্দোবস্ত থাকতে হবে, পুজো মানে খাওয়া দাওয়া। তুমি কি শোনাবে? আমি এবার কেয়া জানু সাজান শোনাবো, চল। চবলিয়া তেরা না, ক্যা
আজকের মতো পূজোর মজলিস শেষ করার প্রায় সময় হয়ে এসেছে। আরও একটা গান অবশ্যই হবে। আমরা ধন্যবাদ জানাতে চাই আপনাদের যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আমরা ধন্যবাদ জানাবো তোমাদের দুজনকে, তথাগত এবং সুস্মিতা। আবার নিশ্চয়ই কখনো না কখনো এরকম একটা আড্ডা হবে জমজমাট। পূজোর বাকি সময়টুকু খুব আনন্দ করো, চুটিয়ে জমিয়ে, কোনো অপ্রাপ্তি যেন না থাকে, ঠিক আছে? আর অবশ্যই ধন্যবাদ জানাবো আমাদের অরূপ, তমাল, শান্তুদা এবং তাপসদাকে। আমরা সবাই মিলে যেটুকু সময় হাতে আছে একটা গানে গানে আপনাদের কাছ থেকে বিদায় চাইবো, কিন্তু পুজোর আড্ডা, গানের আড্ডা চলতে থাকবে, অন্য বন্ধুরা আসবেন এখানে আপনাদের সামনে। আমাদের ছুটি গানে গানে। কাগজ কে দো পঙ্খ লেকে উড়া চলা যায় রে, যাহা নেহি জানা থা ইয়ে वही चला है रे। उम्र का ये ताना वाना समझ न पाए रे, जुबा पे जो मोह माया नमक लगाए रे, के देखे ना भाले ना जाने ना गाए रे। दिशा हारा कैमुन बोका मुंटा रे, हाय रे हाय रे। गज के दो पंख लेके उड़ा चल जाए रे, जहाँ नहीं जाना था ये वही चल आए रे। उम्र का ये ताना वाना समझ न पाए रे, जुबा पे जो मोह माया नमक लगाए रे, के देखे ना भाले ना जाने ना गाए रे। दिशा हारा कैमुन बोका मुंटा रे, हाय रे हाय रे। फतेह करे किले सारे भेद जाए दीवारे, जिया कोई गेंद लागे लागे रे लागे। अगर मगर पाली पाली जिया कोई उछाले, जिया नहीं गेंद लागे लागे रे लागे। माटी को ये चंदन सा माथे पे सजाए रे, जुबा पे जो मोह माया नमक लगाए रे, के देखे ना भाले ना जाने ना गाए रे। दिशा हारा कैमुन बोका मुंटा रे, हाय रे हाय रे। ओ प्राण पाखी मोरुई राजा খাঁচা থেকে পীড়িত বড় জালারে, বড় জালা ও প্রাণ পাখি মরুই রাজা, খাঁচা থেকে পীড়িত বড় জালারে, বড় জালা রে। ধিতন 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 না। একেবারে জমজমাট একটা গানের আসর, আমি বলবো গান জমাট একটা আসর। একেবারে শেষ বেলায় কি শুনবো সুস্মিতা? এবার আশা ভোসলে জি গাওয়া পোড়া বাঁশি শুনলে এমন। আবার বাঁশির কথা? আবার বাঁশির কথা, চলো। Be
রাত